Hello viewers, welcome to another vlog. So, বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমাদের সাথে আছেন তো আজকে আমরা চলে আসলাম ভোলাগঞ্জ সাদা পাথর তো আমরা আলটিমেটলি একটা প্ল্যান করেছি আমরা এখানে ঘুরবো খুব মজা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সো আমাদের সাথে থাকুন এই সফরটিতে আপনাদেরকে আমি ভোলাগঞ্জ সাদা পাথরের সুন্দর সুন্দর ভিউগুলো দেখানোর চেষ্টা করব থাকার সাথে ধন্যবাদ এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কিছুদিন আগে থেকে আমরা প্ল্যান করে রেখেছি আমরা সিলেটে ঘুরতে যাব ওই জায়গাগুলো আমরা ঘুরে দেখব আপনারা জানেন হয়তো আমরা এর আগেও কয়েকটা সিলেটে ট্যুর করেছি বিছনাকান্দি সোয়াম ফরেস্ট বাট আমাদের এই সাদা পাথর ভোলাগঞ্জ এই এরিয়াটা আমরা কভার করতে পারিনি যে কোনো একটি কারণের জন্য বাট 2020 সনে আমরা এই জায়গাটিতে চলে এসেছি এবং ভোলাগঞ্জ ঘুরবো সাদা পাথর এরিয়াটা ঘুরে দেখব সিলেটের তো আমাদের শুরুতেই আমরা বলে নিচ্ছি আমরা এবারকার যে ট্যুর করেছি আমরা সম্পূর্ণ ট্যুর করেছি প্রাইভেট করে আমি হায়েস্ট নিয়ে এসেছি ঢাকা থেকে কারণ আমরা মোটরসাইকেল দিয়ে সবসময় ট্যুর করে থাকি বাট এবার একটু ডিফিকাল্ট ট্যুর করার জন্য আমরা হায়েস্ট নিয়ে এসেছি আর এই এরিয়াটা এত সুন্দর এত ওয়েদারটা এত সুন্দর জোস যা বলার মতো নয় আপনারা দেখুন এই জায়গাটি এত সুন্দর মানে কি বলবো জাস্ট দেখার মতো আর কি বন্ধুরা তো তার ভিতরে ওয়েদারটা ছিল অনেকটাই সুন্দর অপূর্ব যা ভোলার মতো না তো বন্ধুরা চলুন আমরা সাদা পাথরে যাওয়ার জি বন্ধুরা আমরা এখানে এসে ভোলাগঞ্জ সাদা পাথর এরিয়াতে আমরা যাওয়ার জন্য দুইটি নৌকা ভাড়া করে নিয়েছি আমরা টোটাল ছিলাম 10 জন তো 10 জনের জন্য আমাদের দুইটি নৌকা নিতে হয়েছে বাধ্যতামূলক প্রতিটা নৌকার জন্য আমরা 600 টাকা করে দিয়েছি সো আমরা এখন বর্তমানে নৌকাতে আছি আমরা এখন ভোলাগঞ্জে যাওয়ার জন্য রওনা করে দিব সাথে আপনারা আমাদের সাথে থাকবেন ও বন্ধুরা আরেকটি কথা যেটা আপনারা যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি দিয়ে নেবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন লাইক তো অবশ্যই দিবেন বন্ধু হয়ে আর এই আমাদের যে ওয়েদারটা খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আমি আজকে আমার ওয়েদার কথাটা বলবো বারবারই কারণ এর জন্যই যে প্রচুর পরিমাণে ভালো লেগেছে বন্ধুরা আমাদের এই ওয়েদারটা মানে এতটা সানি ক্লাউডি ডে ছিল মানে বলার মতো না বলার মতো না তো আশা করি আপনারা এই ভিডিওটা এনজয় করবেন আমাদের সাথেই আছেন আর দেখতে দেখতে আমরা একেবারে চলে এসেছি সাদা পাথর ভোলাগঞ্জের এখানে সাদা পাথর এরিয়ার এখানে আর আপনারা নিজে দেখে নেন বন্ধুরা এত সুন্দর একটা ভিউ অসাধারণ আল্লাহ তাআলার যে কত সুন্দর সৃষ্টি করে রেখেছে আমাদের দেখার জন্য ওয়াও যা চোখ দিয়ে মানে প্রাণ দুটো ভরে যায় আসলে ভিডিওটার ভিতরে অতটা সুন্দর করে ক্যাপচার করানো যায় না যা নিজে চোখে দেখায় এত সুন্দর অপূর্ব দৃশ্যগুলো আমাদের মাঝে চলে আসে তারপরও যতটুকু চেষ্টা করেছি আপনাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার করে ধরে নেওয়ার জন্য যা আপনাদেরকে দেখানোর জন্য সাদা পাথর এরিয়াটা কতটা সুন্দর সো আমি আপনাদের কাছে একটি অনুরোধ করব যে আপনারা অবশ্যই যদি ভোলাগঞ্জে যান সাদা পাথর এরিয়াতে ঘুরে আসবেন আর একদিনে সিলেটের যে কয়টি স্পট আছে ঘোরাটা খুবই মুশকিল হয়ে যায় তার জন্য আমরা এর জন্য পিছনের যে সিলেটে ঘুরতে গিয়েছিলাম তো কভার করতে পারিনি তো যাই হোক বন্ধুরা এখন বিদায় নেওয়ার পালা আপনাদের সাথে এই পর্যন্ত ছিলাম আমি নেক্সট আবার কোনো ব্লগে দেখা হবে ততটুকু পর্যন্ত খোদা হাফেজ আল্লাহ হাফেজ টাটা বাই বাই আসসালামু আলাইকুম